মানুষ এসেছিল সমস্তকে লাইন করে সারিবদ্ধ করে খাড়া করে রাখা হবে কিয়ামতের দিন। সেই হাদিসে কি লেখা আছে? আসমান থেকে 300 বছর হ্যাঁ কিংবা না কোনো জবাব আসবে না। বিচার কবে শুরু হবে, কয়টা বেজে শুরু হবে, আর কয় ঘন্টা দেরি হবে, এগুলো কোনো জবাব আসবে না। সমস্ত মানুষকে শুধু হা হুতাশ করে ওই রোদে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন, তো 300 বছর ধরে। আল্লাহ আকবার। 300 বছরের সময় কেটে যাওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন তার মালায়েকাদেরকে নিয়ে হাশরের ময়দানে এবার বিচারের জন্য আদালত কায়েম করবেন, আর এক একজন লোককে ডেকে যখন তার শুরু হবে আজমাইশ এবং পরীক্ষা আর তার হিসাবপত্র, সেই সময় লাইনে এখানে কে আছে, কোন কোন লোক আছে, ওই লাইনে কে কে আছে, ওই লাইনে কে কে আছে আপনি বলতে পারলেন? হাশরের ময়দানটাকে রাসূলুল্লাহ বলেছেন সিরিয়ার মাঠটাকে আর এবং প্যালেস্টাইনের মাঠটাকে আল্লাহ তাআলা কি করবেন, হাশরের মাঠ বানাবেন। তো আমি যদি ভারতবর্ষের মুর্শিদাবাদ থেকে দৌড় আরম্ভ করি তো শুধু মুসলমান